ঠিক আছে চলো তাহলে আমি স্টার্ট করছি দেখো অত্যন্ত কনসেপচুয়াল জিনিস কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরা বুঝতে পারবে দেখো কম্পিটিটিভ এক্সামে তোমায় এমন কিছু কোয়েশ্চেন আসবে না যেটা তোমায় মুখস্থ করে তুমি পারবে না তোমাকে বুদ্ধি খাটিয়ে বার করতে হবে এটা হচ্ছে মোদ্দা কথা ঠিক আছে আমি সেই জিনিসগুলোর উপরে স্ট্রেস দেব আমি সেই জিনিসগুলোর উপরে স্ট্রেস দেব ঠিক আছে স্টার্ট করছি তোমরা সবাই শুনতে পাচ্ছো বলো সবাই শুনতে পাচ্ছ হেডিং দাও কম্বাইন্ড ট্রান্সলেশনাল রোটেশনাল মোশন তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমরা এখনো পর্যন্ত এমন কোন কনসেপ্ট করিনি যেখানে কম্বাইন্ড ট্রান্সলেশন আর রোটেশন দুটোই চলছে কি বললাম বলো যেখানে ট্রান্সলেশন এবং রোটেশন দুটোই চলছে ওকে আচ্ছা খুব ভালো করে লক্ষ্য করবে কনসেপচুয়াল বুঝবে এখানে বোঝার ব্যাপার আছে এইটা যদি তুমি বুঝতে পারো দেখবে তুমি যে কোনো প্রবলেমের আনসার পেরে যাবে ঠিক আছে আজকের ক্লাসটা হয়তো দশ মিনিট এক্সট্রা হতে পারে কারণ আজকে আমি তোমাদের রোটেশনাল মেকানিক শেষ করব আচ্ছা দেখো দেখো ভালো করে লক্ষ্য করো বলতো এইরকম একটা বল আছে বল না প্রথমে আমরা ডিস্ক ধরি ডিস্ক বলও ধরতে পারি কোনো ব্যাপার না ডিস্ক ডিস্ক এ সামনের দিকে যাচ্ছে ভি ভেলোসিটিতে আর এই দিকে ঘুরছে ওমেগাতে কারেক্ট এবারে আমাকে কথা বলো এই যে এক্সাম্পলটা আমি ড্র করেছি এটা ট্রান্সলেশন না ট্রান্সলেশন না রোটেশন মানে পিওর ট্রান্সলেশন না পিওর রোটেশন স্যার বোধ ভেরি গুড বোথ আচ্ছা আমি এই এক্সাম টা আগেও দিয়েছিলাম একটা টেবিল আছে কারেক্ট এই টেবিলের উপরে এরকম একটা রড আছে ওকে এই রডটার এইখানে যদি আমি হিট করি তাহলে হিট করে ছেড়ে দিয়েছি তাহলে কি হবে বলো এইটা সেন্টার মাস তাহলে কি হবে বলো রডটা কিছুক্ষণ বাদে এরকম হবে না হ্যালো রডটা কিছুক্ষণ বাদে এরকম হবে কি হবে না তার কিছুক্ষণ বাদে এরকম হবে না কেন বলো রডটা একই সাথে সামনের দিকে চলবে আবার এইদিকেও ঘুরবে এই দিকেও ঘুরবে এইদিকেও ঘুরবে তোমরা কে কে বুঝতে পেরেছো সামনের দিকেও চলবে আর ঘুরবে বুঝতে পেরেছ বলো বুঝতে পেরেছ হ্যালো বুঝতে পেরেছো এবার একটা কথা বলো খুব মন দিয়ে শোনো যদি রডটা ঘুরতে থাকে তাহলে কোন অ্যাক্সিস এর রেসপেক্টে ঘুরবে এই কেসে এই কেসে যদি রডটা ঘুরতে থাকে তাহলে কোন অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরবে

তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো এই দুটো ট্রান্সলেশন দুটোই আছে এটাও কি তো পিওর ট্রান্সলেশন প্লাস পিওর রোটেশন তোমরা কি এইটা বুঝতে পেরেছ এই দুটো ডায়াগ্রামে বলো এই দুটো ডায়াগ্রামে তোমরা কি এইটা বুঝতে পেরেছো আচ্ছা যদি পেরে থাকো তাহলে এই জিনিসটা আমাকে বলো দেখো এই জিনিসটা আমাকে বলো একটি ডিস্ক সামনের দিকে এগোচ্ছে ভি তে আর এই দিকে মুভ করছে ওমেগাতে কালে এটা পিওর ট্রান্সলেশন না পিওর ট্রান্সলেশন প্লাস পিওর রোটেশন এই সিনারিওটা বলো পিওর ট্রান্সলেশন লজ রোটেশন ওকে আচ্ছা ভেরি গুড তার মানে যেটা ঘটবে সেটা আমি এইখানে ড্র করছি মানে এই সিনারিওটায়ই আমরা বিভিন্ন জিনিস আমরা ড্র করব দেখো পার্টিকলটা ধরো এই ডিস্কটা ধরো এখানে আছে ডিস্কটা এই পজিশনে এ শুরু করেছে ধরো এটা 0 0 কিছুক্ষণ বাদে পার্টিকলটা এখানে পৌঁছে যাবে এই ডিস্কটা এইদিকে ওর ভেলোসিটি ভি এইদিকে ঘুরছে ওমেগাতে এইদিকে ভেলোসিটি ভি এইদিকে ঘুরছে ওমেগাতে কারেক্ট আচ্ছা এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন এইটা হচ্ছে ফাইনাল পজিশন আচ্ছা এবার আমাকে একটা কথা বলো ধরো এখান থেকে এই অবধি যেতে টি টাইম সময় লেগেছে ওকে নাও তুমি কি করেছো এই ডিস্কের একদম তলায় যে পার্টিকেলটা আছে পি সেই পার্টিকলটা পি পার্টিকেলটা এই ফাইনাল পজিশনে মানে সেকেন্ড পজিশনে কোথায় যাবে বলো তো এই এক নাম্বার পজিশনে যাবে না দু নাম্বার পজিশনে যাবে ভেবে বলো এক নম্বরে যাবে ভেরি গুড বলো এক নম্বরে যাবে তারপরে এইখানে আমার পি পজিশন এসছে কোনো ডাউট আছে নেই এবারে ভালো করে শোনো এর রেডিয়াস হচ্ছে আর এর রেডিয়াস হচ্ছে আর আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে এই ডিস্টেন্সটা কত এইখান থেকে এই অব্দি ডিস্টেন্স কত বলতে পারবে টি টাইম বাদে টি টাইম বাদে এইখান থেকে এই অব্দি ডিস্টেন্স কত বলতে পারবে বলতে পারবে দেখো আমি লিখছি ভি টি কোন ডাউট আছে নেই কেন ভালো করে শোনো আচ্ছা এই যে পুরো বডিটা ভালো করে শোনো এই যে ডিস্কটা এই ডিস্কটা

ভেরি গুড এবার বলো তো সেন্টার অফ মাসের ভেলোসিটি কত আচ্ছা বলো তো টি টাইম বাদে সেন্টার অফ মাসটা কোথায় পৌঁছবে ভিটি টাইম টি বলো ভিটি ভিটি অব্দি যাবে কি যাবে না আচ্ছা এবার দেখো এইটা যদি আমার কোঅর্ডিনেট সিস্টেম হয় আমি এই পি পয়েন্টের নতুন কোঅর্ডিনেট বলছি এক্স এন্ড ওয়াই রাইট এবার একটা কথা বলো বলো তো এই অ্যাঙ্গেলটা কত ভেবে বলো টি টাইমেও কতটা ঘুরেছে টি টাইমেও কতটা ঘুরেছে থিটা ঘুরেছে থিটা ইকুয়াল টু ওমেগা টি না ভেবে বলো বলো টি টাইমে কতটা ঘুরেছে ওমেগা টি না এই অ্যাঙ্গেলটা ওমেগা টি তোমরা কি বুঝতে পেরেছো আচ্ছা এবার একটা কথা বলো আমি এইখান থেকে এই অবধি করলাম বলো তো এই ডিসটেন্সটা কত এই যে এই ডিসটেন্সটা এই এইটা যদি আর হয় এই অ্যাঙ্গেলটা যদি ওমেগা টি হয় তাহলে এই ডিসটেন্সটা কত হবে বলতে পারবে এই ডিসটেন্সটা কোন ডিসটেন্স এই যে এই যে এই ডিসটেন্সটা এইখান থেকে এইটুকু এইটা ওমেগা টি এইটা আর তাহলে এই ডিসটেন্সটা কত আর cos আর কস আর কস ওমেগাটি তাই না আচ্ছা বলো তো এই টোটাল লেন্থটা কত আর

পেরিফেরিতে রয়েছে টি টাইম বাদে আমি তার কোঅর্ডিনেট লিখতে পারবো কি পারবো না বলো পারবো কি পারবো না বলো শিওরলি পারবো শিওরলি পারবো ওকে আচ্ছা এবারে তোমরা আমাকে এইটার উত্তর দাও আচ্ছা এইটা বুঝতে তোমাদের কারোর কোনো অসুবিধা হয়েছে এক্স বা ওয়াই কোঅর্ডিনেট বার করতে বলো x বা ওয়াই কোঅর্ডিনেট বার করতে তোমাদের কারোর কোনো অসুবিধা হয়েছে হ্যালো বলো এক্স বা ওয়াই কোঅর্ডিনেট বার করতে তোমাদের কারোর কোনো অসুবিধা হয়েছে হ্যালো হয়েছে কি শুড আই মুভ ফরওয়ার্ড আচ্ছা আচ্ছা সেম জিনিস মানে সেম কনসেপ্ট এবার আমরা ভেলোসিটি নিয়ে কথা বলবো ভেলোসিটি বা স্পিড দেখো এই সেন্টার অফ মাস এইদিকে ভিতে যাচ্ছে এ এইদিকে ওমেগাতে মুভ করছে আচ্ছা বলো তো এইটাকে আমি এইরকম ধরতে পারি পিওর ট্রান্সলেশন দেখো এইটা কি এইটা কি পিওর ট্রান্সলেশন প্লাস পিওর রোটেশন না এইটা বলো তাই কি তাই তো মানে আমি এইটাকে বলতে পারি মানে এই দুটোর সামেশন তো আমি আলাদা আলাদা করে ভেঙে নিচ্ছি প্রথমে বলছি পিওর ট্রান্সলেশন ওকে প্লাস বলো পিওর রোটেশন কারেক্ট এবার বলো পিওর ট্রান্সলেশন মানে ওর সেন্টার অফ মাস সামনের দিকে কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে বি ভেরি গুড আচ্ছা আর এই পিওর রোটেশনে এই সেন্টারের মানে অ্যাবাউট ও কত ভেলোসিটি নিয়ে মুভ করছে মানে ঘুরছে ওমেগা বলো এই দুটুকে আমি আলাদা আলাদাভাবে ভেঙে নিতে পারি কি পারি না বলো এই দুটুকে আমি আলাদা আলাদাভাবে ভেঙে নিতে পারি কি পারি না হ্যাঁ পারি#!/soldi পারি বলো পারি না আচ্ছা ਐস বাট এবারে ভালো করে শোনো বলো তো আমি এখানে না কয়েকটা পয়েন্টের নাম ইয়ে করে দিচ্ছি ঠিক আছে ওকে এই পয়েন্টটাকে বলছি এ এই পয়েন্টটাকে বলছি বি এই পয়েন্টটাকে বলছি সি এই পয়েন্টটাকে বলছি ডি ওকে সিমিলারলি এই 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 বডিতে তো পয়েন্টটা এ পয়েন্টটা বি এই পয়েন্টটা সি এই পয়েন্টটা ডি এবার আমাকে একটা কথা বলো বলো তো এই এ পয়েন্টের এবার শুধু প্রথমে শুধু ট্রান্সলেশন নিয়ে কাজ কারবার করো এ পয়েন্টের ভেলোসিটি কোন দিকে এ পয়েন্টের এটা একটা রিজিড হবে না এম ভি বলে বি এর ভেলোসিটি কি হবে ভি সামনের দিকে ভি সি এর ভেলোসিটি সামনের দিকে ভি ডি এর ভেলোসিটি সামনের দিকে ভি কোন डाउट আছে ভেবে দেখো এটা আজকে যদি আমি শুধু ট্রান্সলেশন ভাবতাম তাহলে প্রতিটার ভেলোসিটি সেম হতো না যদি প্রত্যেকটার ভেলোসিটি डिफरेंट হতো তাহলে তো এটা রিজিড বডি হতো না তাই না ভেবে দেখো আচ্ছা এবারে বলো এবার শুধু ঘুরছে শুধু ঘুরছে রেডিয়াস আর রেডিয়াস আর তাহলে তো এই পয়েন্টের ভেলোসিটি নিচের দিকে ওমেগা আর না আচ্ছা ভেবে দেখো এই একটা ডিস্ক এই ডিস্কটা যদি সামনের দিকে এগয় তাহলে এর আর এর ভেলোসিটি सेम হতে হবে না যদি ভেলোসিটি ডিফারেন্ট হয় তাহলে কি সেটা রিজিট বডি হবে ভেবে দেখো কিন্তু এটা তো রিজিড বডি রিজিট বডি না হলে তো রোটেশন করতে পারবে না বলো রিজিট বডি না হলে তো রোটেশন করতে পারবে না আমার কথা বুঝে গেছে রিজিড বডি না হলে তো রোটেশন করতে পারবে না ক্লিয়ার আচ্ছা এবারে শোনো তাহলে বলো তো এবারে দেখো পিওর रोटেশনে এসো বলো তো বি পয়েন্টের ভেলোসিটি আমি ঠিক লিখেছি ওমেগা আর এইদিকে বলো তো সি পয়েন্টের ভেলোসিটি কোন দিকে হবে মানে এক নাম্বার ডিরেকশন না দুই নাম্বার ডিরেকশন এক নাম্বার ভেরি গুড ওমেগা কি ভ্যালু কি হবে ওমেগা ডি পয়েন্টের ওপর দিকে আর এ পয়েন্টের বলো বুঝতে পেরেছো কিনা তারপরে শুধু পিওর রোটেশন যদি হয় তাহলে ডান দিকতা আর পিওর ট্রান্সলেশন হলে বা দিকটা কিন্তু কোনটা বলো কোনটা বলো কোনটা পিওর ট্রান্সলেশন তাই না মানে রোটেশন প্লাস বলো রোটেশন প্লাস ট্রান্সলেশন দুটোই হচ্ছে এবারে আমাকে একটা কথা বলো এবার আমি এই দুটোকে না অ্যাড করব ভালো করে শোনো এটাকে আমি বলছি এ বি করে শোনো এ পয়েন্টের এই কত ট্রান্সলেশন ভেলোসিটি কত বলো আর না আমি লিখতে পারি ভি প্লাস ওমেগা আর মানে এই দুটোকে যোগ করলে আমি যেটা পাচ্ছি সেটাই তো এইটা দেখো আমার কথা বুঝতে পেরেছ সিমিলারলি বলতো বি পয়েন্ট আমি ডায়াগ্রাম কি করে ড্র করবো এইদিকে কি হবে

নিতে আমি যা করাচ্ছি জাস্ট এইখান থেকেই কোশ্চেন আসবে এই ধরনেরই কোশ্চেন আসবে এর থেকে বেশি কিছু দেবে না তোমরা জাস্ট এগুলো মনে রাখো তাহলেই হবে কোনো ডাউট আছে এখনো পর্যন্ত যেটা করেছি বলো এখনো পর্যন্ত যেটা করেছি কোনো ডাউট আছে আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো এই পয়েন্টের কি হবে এই পয়েন্টের দেখো প্রতিটা পয়েন্টে দুটো করে ফেলোসিটি আছে না আছে কি প্রতিটা পয়েন্টে দুটো করে ভেলোসিটি আছে আছে না বলো এটাকে আমি বলছি সিডি তো ই পয়েন্ট আর এইটাকে এফ পয়েন্ট বলছি তোমরা আমাকে বলো তো ই আর এফ কি কিরকম হওয়ার কথা দেখো ই এর তো এই এই ভেলোসিটিটা কত ই এর ভেরি গুড এবার বলো তো এটা পিওর ট্রান্সলেশনের জন্য না রোটেশনের জন্য পিওর ট্রান্সলেশন এবার বলো তো রোটেশনের জন্য কোন দিকে হওয়ার কথা ও ট্যানজেন্ট ভেরি গুড এই ট্যানজেন্ট বুঝতে পেরেছ ভ্যালু কত হবে ভেরি গুড এবারে আমি যদি এর রেজাল্ট নি আচ্ছা এইখানে যে অ্যাঙ্গেলটা এটা অপটিউস না অ্যাকিউট অ্যাকিউট ওয়ান্ডারফুল এবার ই পয়েন্টে বলো তো ই পয়েন্টে এইদিকে কি যেটা আমি ইয়েলো দিয়ে ড্র করলাম এটা কি ভেরি গুড আর ওমেগা

তোমরা বলো তো এ পয়েন্টের নেট ভেলোসিটি কোন ডিরেকশনে প্লাস প্লাস এক্স না মাইনাস এক্স এক্স ভেরি গুড আচ্ছা বলো তো ই পয়েন্টের ভেলোসিটির ডিরেকশন কোনটা এইটা না আচ্ছা এবার বলো এ পয়েন্ট আর ই পয়েন্টের যে নেট মানে এ পয়েন্টের যা ভেলোসিটি আর ই পয়েন্টের যা ভেলোসিটি এই দুটোর মধ্যে কি অ্যাঙ্গেল এই দুটো কি সেম ডিরেকশনে না ভেরি গুড তার মানে কি হচ্ছে প্রতিটা পয়েন্টের সরি প্রতিটা পয়েন্টের ডিফারেন্ট বলো না না বলো তোমরা কি বুঝতে পেরেছ বলো বুঝতে পেরেছ এবার তোমাদের যদি এখান থেকে কোয়েশ্চেন করা হয় তোমরা কোয়েশ্চেন পারবে যদি ট্রান্সলেশন এবং পিওর ট্রান্সলেশন মানে দেখো ট্রান্সলেশন প্লাস রোটেশনকে আমি কিভাবে ভেঙে নেব বলো পিওর ট্রান্সলেশন প্লাস পিওর রোটেশান তারপরে আমি তারপরে আমি কি করব বলো ক্যালকুলেট করব ওকে তারপরে আমি ক্যালকুলেট করব আচ্ছা এইবারে আমি একটা আচ্ছা আমরা প্রথমে কি নিয়ে ডিসকাস করলাম ফার্স্টে এই যে এই পজিশনটায় আমরা কি নিয়ে ডিসকাস করলাম বলো তো কোঅর্ডিনেট তাই না এই যে এইটাই কোঅর্ডিনেট সেকেন্ড কেসে আমরা কি নিয়ে ডিসকাস করলাম বলো সেকেন্ড কেসে আমরা কি নিয়ে ডিসকাস করলাম ভেলোসিটি তাই না থার্ড কেসে আমরা অ্যাক্সেলারেশন নিয়ে ডিসকাস করব আচ্ছা অ্যাক্সেলারেশনটা একটু মন দিয়ে শুনবে ভালো করে শোনো সেম ভাবে মানে সেম ভাবে আমরা এর পর থেকে যখনই ট্রান্সলেশন প্লাস রোটেশন একসাথে আসবে আমরা কি করব দুটোকে আলাদা আলাদা করে নেব করে আলাদা আলাদা ক্যালকুলেট করব তারপরে কম্বাইন করে দেবো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ দুটোকে আলাদা আলাদা কাল ক্যালকুলেট করব দুটোকে আলাদা আলাদা ক্যালকুলেট করে তারপরে কম্বাইন করে দেবো যেমনটা আমরা কোন কেসে করেছি ভেলোসিটির কেসে করেছি না বলো ভেলোসিটির কেসে করেছি না দেখো দুটোকে আলাদা আলাদা বার করেছি এটার জন্য ভি এটার জন্য ওমেগা আর তারপরে দুটোকে একসাথে কম্বাইন করে দিয়েছি আচ্ছা এবার আমি অ্যাক্সেলারেশনে চলে আসবো অ্যাক্সেলারেশনে দেখো হ্যাঁ আগের রুলটার মতই ফলো করব তো রাইট 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 ইন এরপর থেকে আমরা যা করব আগের রুলের মতো ফলো করব তোমরা জাস্ট ট্রিকটা দেখো ভালো করে শোনো একটি পার্টিকেল এইদিকে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে আর অ্যাক্সেলারেশনও আছে অ্যাট দা সেম টাইম এ এইদিকে ঘুরছে ওমেগাতে আর সরি ওমেগাতে আর আলফাও আছে আর এই রেডিয়াস আর কি বললাম v আছে এ আছে ওমেগা আছে আলফা আছে ভ কি ভেলোসিটি এ কি অ্যাক্সেলারেশন এই দুটো ট্রান্সলেশনাল ওমেগা আর আলফা একজিয়াল বা রোটেশনাল বা সার্কুলার ওকে আচ্ছা নেক্সট অত্যন্ত ইম্পর্টেন্ট নেক্সট অত্যন্ত ইম্পর্টেন্ট আমি কি বলেছি এবার তোমরা আমি যেটা বলেছি সেটা ইউজ করবে এটাকে আমি কিভাবে ভেঙে নিতে পারি বলো পিওর বলো পিওর কারেক্ট ধাতুর এটা কি পিওর ট্রান্সলেশন আর পিওর রোটেশন এইটাকে ভেঙে নিয়ে তারপরে অ্যাড করব বলো তো এই পয়েন্টের অ্যাক্সেলারেশন কত ওশান ডান ডান দিকে এই পয়েন্টের এ বলো তো এই পয়েন্টের অ্যাক্সেলারেশন কত এ ভেরি গুড এই পয়েন্টের এ এই পয়েন্টের এ এই পয়েন্টের এ এটা কি বোঝা গেছে বলো এটা কি বোঝা গেছে প্রতিটা পয়েন্টে ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন সেম কি ডিফারেন্ট প্রতিটা পয়েন্টের ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন সেম কি ডিফারেন্ট বলো প্রতিটা পয়েন্টের প্রতিটা পয়েন্টে ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন সেম কি ডিফারেন্ট বলো 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 সেম সেম আচ্ছা ওকে আচ্ছা তোমাদের কি মনে আছে ভালো করে শোনো ভালো করে শোনো খুব ভালো করে শোনো ভালো করে শোনো দেখো ধরো এটা একটা পার্টিক্যাল এরকম সার্কুলার পথে মুভ করছে এর ওমেগাও আছে আবার আলফাও আছে তাহলে বলতে পারবে এর কটা অ্যাক্সেলারেশন মানে পিওর ট্রান্সলেশনের জন্য কটা অ্যাক্সেলারেশন বলতে পারবে মনে আছে আমরা করেছিলাম এটি আর এ আর এটিটা কি

কোনটা হবে আর তাহলে একটা কথা বলো একটি পার্টিকেল যদি রোটেশন করে পিওর রোটেশন তাহলে তার কটা গুড মনে পড়েছে আমি বলেছিলাম কিন্তু এগুলো আচ্ছা বলো তো ইউনিফর্ম সার্কুলার মোশনে কোনটা জিরো এটি না এ আর এটিটা জিরো ভেরি গুড ভেরি গুড ইউনিফর্ম সার্কুলার মোশনে এটিটা জিরো কিন্তু ইউনিফর্ম সার্কুলার মোশনে ইউনিফর্ম সার্কুলার মোশনে কি অ্যাক্সেলারেশন থাকে বলো রেডিয়ালি রেডিয়ালি যদি না কাজ করে তাহলে কোনো পার্টিকেল ঘুরতে পারবে না তোমাদের আমি বুঝিয়েছিলাম মনে আছে কেন ঘুরতে পারবে না সেটাও বলেছিলাম আরে বাবা যদি রেডিয়ালি কোনো অ্যাক্সেলারেশন না কাজ করে তাহলে তো রেডিয়ালি কোনো ফোর্সই কাজ করেনি আর ফোর্স যদি রেডিয়ালি না কাজ করে তাহলে তো কোনো পার্টিকেল ঘুরতেই পারবে না কারণ কোনো পার্টিকেলকে ঘোরার জন্য ফোর্সটা লাগাতে হবে ওই যে পার্ট ওই পার্টিকেলটা যে ডিরেকশনে যাচ্ছে তার পারপেন্ডিকুলার মনে আছে বলেছিলাম একটু একটু মনে পড়ছে এইদিকে যাচ্ছে আমি এইদিকে ফোর্স দিয়েছি এটা একটু বেঁকে গেছে আবার ফোর্স দিয়েছি আবার বেঁকে গেছে বলেছিলাম মনে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার মানে কি ইভেন ইফ আ বডি ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন তার কিন্তু ওমেগা স্কোয়ার আর এই অ্যাক্সেলারেশনটা থাকবেই থাকবে কারেক্ট আচ্ছা আর যদি আলফা থাকে তাহলে এটিও থাকবে এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে এবারে বলো এইটা তো পিওর ট্রান্সলেশন আর এটা হচ্ছে পিওর রোটেশন এটা পিওর ট্রান্সলেশন এটা পিওর রোটেশন কি বললাম এটা পিওর ট্রান্সলেশন এটা পিওর রোটেশন আচ্ছা পিওর রোটেশনের জন্য এই চারটে পয়েন্টের কটা করে অ্যাক্সেলারেশন বলো তো কটা করে কটা করে অ্যাক্সেলারেশন দুটো বলো তো এই ডিরেকশনে কি অ্যাক্সেলারেশন এইটা এই রেটটা কি হবে বলতে পারবে এই রেট কি হবে আলফা আর টি ভেরি গুড বলো তো এই পজিশনে কি হবে এই পজিশনে কি হবে আর এই ডিরেকশনে এক না দুই নিচের দিকে ভেরি গুড আরে বাবা আলফা আর যেটা এ টি টি স্ট্যান্ডস ফর হোয়াট ট্যানজেন্টিয়াল তার মানে কি অলওয়েজ ট্যানজেন্ট এর বরাবর না ভ্যালু কত রিপিটেলটা ধরবো না কিটা দাঁড়াও দাঁড়াও আমি প্রথমে শুধু এ টিটা করছি ডিভাইড ডি আচ্ছা এই পয়েন্টে এ টি কোন ডিরেকশনে এই পয়েন্টে নেগেটিভ এক্স ভেরি গুড আলফা আর এই পয়েন্টে উপরে দিক ভালো করে শোনো আমি শুধু এ টিটা করেছি কিন্তু এ তো ওমেগাতে ওমেগা দিয়েও ঘুরছে ঘুরছে না এই তো বলেই দিয়েছি ওমেগা দিয়ে ঘুরছে আরে অ্যাক্সেলারেশন থাকলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকলে অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকতেই হবে আচ্ছা এবারে শোনো বলো তো এই পয়েন্টে এই পয়েন্টে রেডিয়াল অ্যাক্সেলারেশন কোন বরাবর কাজ করবে এই পয়েন্টে রেডিয়াল অ্যাক্সেলারেশন কোন বরাবর কাজ করবে টুয়ার্ডস দ্য সেন্টার টুয়ার্ডস দ্য সেন্টার ভ্যালু কি হবে ওমেগা স্কয়ার আর এই পয়েন্টে ভ্যালু কি হবে ভাবে বলো বুঝতে পেরেছো কিনা তাহলে এবার আমাকে একটা কথা বলো এক্সেলারেশনের ক্ষেত্রে এই দুটোকে যদি আমি জয়েন করি তাহলে এক একটা পয়েন্টে কটা করে অ্যাক্সেলারেশন থাকবে বলো তো ধরো এই পয়েন্টে কটা করে এই পয়েন্টে কি কি অ্যাক্সেলারেশন আছে বলো তিনটে প্রথমে এ ভেরি গুড এ আবার এই ডিরেকশনে আবার কি আছে আলফা আর আর এই ডিরেকশনে কোনো ডাউট আছে বলো তো নিচের টাই কি হবে ভেবে বলো তোমরা আমাকে বলো এক দুই তিন কোনটার কি ভ্যালু একের ভ্যালু কি হবে এ বুঝতে পারছো একের ভ্যালু এ আরে বাবা এইটাকে রেপ্লিকেট করে দাও এই যে একের ভ্যালু এ দুই এর ভ্যালু আর ভেরি গুড আর এর ভ্যালু মেগাস্কোয়ার ভেরি গুড তোমরা আমাকে এই দুটো পয়েন্টে ড্র করে দেখাতে পারবে এই দুটো পয়েন্টে তোমরা ড্র করে করো নিজে নিজে দেখো তো পারো কিনা দেখো তো বুঝতে পেরেছ কিনা দেখো তো বুঝতে বলো তোমরা কি বুঝতে পেরেছ হ্যালো সরি কেটে গেছিল তোমরা এখন শুনতে পাচ্ছ তো আচ্ছা দেখো তো তোমরা বুঝতে পেরেছ কি না এটা হ্যাঁ ওকে কোনো ডাউট আছে আমাকে বলো বলো কোনো ডাউট আছে ওকে তার মানে একটা জিনিস ভাবো একটি পার্টিকেল যদি সরি কম্বাইন্ড ট্রান্সলেশন এবং রোটেশন করে তাকে আমরা কি করব বলো কি করব কি কি ভাবে ভেঙে নেব বলো বলো বল কি ভাবে ভেঙে নেব ট্রান্সলেশন আর পিওর রোটেশন আর পিওর রোটেশন কোন ডাউট আছে পিওর ট্রান্সলেশন এবং পিওর রোটেশন এই দুটো ভাগে আমরা ভেঙে নেব ওকে এই ভেঙে আমরা আমাদের ক্যালকুলেশন করব ঠিক আছে এইটা ভেঙে আমরা আমাদের ক্যালকুলেশন করবো দেখো তোমরা নিজেরাই পারবে আমাকে আর বলতে হবে না এবার আমি যে ট্রিকটা শেখাচ্ছি সেটা মনে রাখবে খুব ভালো করে লক্ষ্য করো দেখো ভালো করে শোনো ওহো এটা একটা ডিস্ক মাস সরি মাস এম রেডিয়াস আর ভালো করে শোনো এ সামনের দিকে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে আচ্ছা যদি ও শুধু ট্রান্সলেশন করে তাহলে আমি কি মনে করব এই পুরো মাসটা কোথায় কনসেন্ট্রেটেড আছে বলো সেন্টার অফ মাসে তাহলে বলো তো যদি এ শুধু ট্রান্সলেশন করে কারণ আমি বলতে পারি পুরো মাসটা সেন্টার অফ মাসে কনসেন্ট্রেটেড আছে তাহলে আমাকে বলো তো কাইনেটিক এনার্জি কি হবে হাফ এম বি স্কয়ার ভেরি গুড এবার একটা কথা বলো নেক্সট এ যখন ঘুরবে তখন আগের থেকে বেশি এনার্জি লাগবে না আগের থেকে কম এনার্জি লাগবে বলতে পারবে পিওর রোটেশন করছে বেশি লাগবে ট্রান্সলেশন তো করছেই তার সাথে রোটেশনও করছে তাহলে রোটেশন করাতে গেলে তাকে আমার এনার্জি বেশি দিতে হবে না এবারে বলো যদি এ পিওর রোটেশন সরি কম্বাইন্ড ট্রান্সলেশন প্লাস রোটেশন করে আমি একে কিভাবে ভেঙে নেবো বলো একটা পিওর ট্রান্সলেশন আর একটা পিওর রোটেশন এবার বলো তো পিওর ট্রান্সলেশনের জন্য তো এইটা আমি পেয়েছিলাম কাইনেটিক এনার্জি আমি এটা পেয়েছিলাম কাইনেটিক এনার্জি বলো তো পিওর রোটেশনের জন্য কাইনেটিক এনার্জি কি হবে পিওর রোটেশনের জন্য হাফ আই ওমেগা স্কোয়ার আই ওমেগা স্কোয়ার करेक्ट এবারে বলো এইটা প্রথমটা কি পিওর ট্রান্সলেশন না পিওর রোটেশন ট্রান্সলেশন ভেরি গুড ভেরি গুড পিওর ট্রান্সলেশন আচ্ছা আর পরেরটা পিওর দুটোকে যোগ করলে আমি কি টোটাল এনার্জি পাবো কি পাবো না বলো টোটাল এনার্জি পাবো কি পাবো না ঠিক ঠিক টোটাল কাইনেটিক এনার্জি তুমি ঠিকই বলেছো টোটাল কাইনেটিক এনার্জি কোনো ডাউট আছে আচ্ছা সেম ভাবে আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট এইটা আবার সেম ভাবে আমরা এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কাজ করব অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা শিখতে হবে দেখো সেম ভাবে আচ্ছা খুব ইম্পর্টেন্ট বলতো এই সেম ভাবে এর একই জিনিস ডিয়ার মাস এম রেডিয়াস আর ভি ওমেগা অল দিস থিং আচ্ছা মনে আছে অ্যাঙ্গুলার মোমেন্টামে আমি দুটো কথা বলেছিলাম বলতো যদি পিওর রোটেশন করে কি হয় আই ওমেগা হয় না পিওর রোটেশন করলে বলো পিওর রোটেশন করলে আই ওমেগা হয় কি হয় না দাঁড়াও আগের দিনই করেছিলাম তাই না হ্যাঁ স্যার হয় দাঁড়াও

সরি 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 বলো 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 এম আর ক্রস ভি এইটা কিসের জন্য লিখেছিলাম মনে আছে পিওর বলো 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 ট্রান্সলেশন না হ্যালো এই তো তোমরা কি বুঝতে পারছো আমার কথা হ্যাঁ এই দেখো এই যে এল এম আর ক্রস ভি এই যে গাড়ি দিয়ে আমি এক্সাম্পল দিয়েছিলাম অবজারভার এম ভি আর এম ভি ডি হয় মনে আছে এই যে দেখো তো তার মানে ভেবে বলো একটি পার্টিকেল যদি পিওর ট্রান্সলেশন করে তাহলে তার জন্য মোমেন্ট অফ ইনার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে এম আর ক্রস ভি হবে না আর যদি পিওর রোটেশন করে তাহলে আই ওমেগা হবে না তার মানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি এইটা লিখতে পারি ভেবে বলো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি এইটা লিখতে পারি বলো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি এইটা লিখতে পারি হ্যালো বলো 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 আচ্ছা এবারে আমি তোমাদের একটা কিভাবে এটা লেখা লেখা হয় সেটা শেখাচ্ছি সবাই এদিকে ধ্যান দাও দেখো আচ্ছা পিওর ট্রান্সলেশনে আমি পুরো ডিস্কটাকে কি হিসেবে কনসিডার করি পয়েন্ট মাস ওকে এবারে বলো যখন আমি অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বললাম তখন আমাকে ডেফিনেটলি কোন একটা পয়েন্টের রেসপেক্টে করতে হবে কি হবে না বলো যখন আমি অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বললাম তখন কোন একটা পয়েন্টের রেসপেক্টে করতে হবে কি হবে না হবে এবার আমি কি করছি আমি সেই পয়েন্টটাকে এইটা ধরে নিচ্ছি এইটা এটা হচ্ছে পি পয়েন্ট কারেক্ট এবার বলো সেন্টার অফ মাসও তো ধরতে পারতাম কোনটা কোনটা সেন্টার অফ মাসের পয়েন্টটা আহ এক্স্যাক্টলি রিয়া সেন্টার অফ মাসের পয়েন্টটাও ধরতে পারতাম কিন্তু আমি জেনারেল শেখাচ্ছি যদি আমি সেন্টার অফ মাসের আহ পয়েন্টটা ধরতাম না তাহলে পিওর ট্রান্সলেশনের জন্য জিরো হয়ে যেত হ্যালো হ্যালো হয়ে আমি পরে পরে আসছি তুমি ঠিকই বলেছো আমি একটা জেনারেল কে জেনারেল ধরছি ভাই আচ্ছা জেনারেল তুমি যদি বলো তাহলে আমি বলবো এখানে আমি এখানে ধরে নিচ্ছি পি ঠিক আছে পি কোনো ডাউট আছে এখানে আচ্ছা ভালো করে শোনো ভালো করে শোনো সেটা হচ্ছে আচ্ছা এবারে বলো তো এ ঘুরছেও ওমেগাতে আর ভিতে চলছে তাহলে এটা ট্রান্সলেশন প্লাস রোটেশন করছে কি করছে না বলো 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 ট্রান্সলেশন প্লাস রোটেশন করে তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টা কি কি কোয়ান্টিটি থাকা উচিত এই দুটো কোয়ান্টিটি থাকা উচিত কি উচিত না স্যার ভেরি গুড এবারে শোনো ধরো এইখান থেকে এই ডিস্টেন্সটা ধরো ডি আচ্ছা এবারে আমি যদি প্রথমে পিওর ট্রান্সলেশানটা ভাবি তাহলে আমি এইটা ভাবতে পারি এইটা হচ্ছে পি পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট মাস যার মাস ক্যাপিটাল এম এই ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে দেখো পিওর ট্রান্সলেশনের জন্য এটা ভাবতে পারি বলো পিওর ট্রান্সলেশনের জন্য এটা ভাবতে পারি বলো তো এই ডিসটেন্সটা কত সবাই বলো এই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে ডি তাহলে তোমরা আমাকে বলো তো পিওর ট্রান্সলেশনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে পিওর ট্রান্সিট ভেরি গুড এম ভিডি এবার বলো ডট না ক্রস ডট না তুমি পি থেকে এম এর দিকে তোমার রাইট হ্যান্ড এরটাকে প্লেস করো মানে এম যেখানে লেখা আছে এই পয়েন্টটাকে তোমার ফিঙ্গারের টিপটাকে টিপটাকে রাখো টিপটাকে রেখে রাইট হ্যান্ডটাকে কার্ল ভি তাহলে তোমার থাম কোন দিকে যাচ্ছে এই যে প্লেনে আছে তার মধ্যে ঢুকে যাচ্ছে না তার মানে এটা ক্রস হবে না ভেবে বলো এটা ক্রস হবে না বলো আচ্ছা এইটা হচ্ছে পিওর ট্রান্সলেশনের জন্য এবারে বলো পিওর রোটেশনের জন্য কি হচ্ছে পিওর রোটেশন দেখো এই যে পিওর রোটেশন একটা জিনিস বলো এই যে পিওর রোটেশন সরি এই যে পিওর রোটেশনে এখানে আই আর ওমেগা লিখেছি দেখো আই আর ওমেগা লিখেছি ওকে এই যে পিওর রোটেশনের জন্য আমি এইটার এগেনস্ট মানে এই এই পয়েন্টের এগেনস্টে পিওর রোটেশন করছে না দেখো এটাকে আমি যদি সি বলি এই সি এর রেসপেক্টে পিওর রোটেশন করছে না তাহলে বলো তো পিওর রোটেশনের জন্য আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে আই ওমেগা দেখো এই যে ওমেগা তো বলে দিয়েছে আর এর যা আই হবে ভেবে বলো আই ওমেগা হবে না পিওর রোটেশনের জন্য রোটেশনের হবে হবে কি না যদি পিওর রোটেশনের জন্য আই ওমেগা হয় তোমরা আমাকে বলো তো ওমেগার ডিরেকশন কোন দিকে সরি এই পিওর রোটেশনের জন্য এল এর ডিরেকশন কোন দিকে ডট না ক্রস এই পিওর রোটেশনের জন্য আমার ডিরেকশন কোন দিকে ডট না ক্রস আরে বাবা তুমি অ্যালং দা ওমেগা কার্ল ইউর রাইট হ্যান্ড অ্যালং দা ওমেগা কার্ল রাইট হ্যান্ড তোমার থাম কোন দিকে যাচ্ছে তাহলে অ্যালং দা ওমেগা কার্ল রাইট হ্যান্ড থাম কোন দিকে যাচ্ছে ডট না ক্রস ক্রস হচ্ছে ভেরি গুড তোমরা সবাই ট্রাই করো তাহলে তোমরা আমাকে বলতে পারবে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে এম ভি ডি प्लस एल ओमेगा ना इटा क्रॉस हो बे ना टोटल एंगुलर मोमेंटम अबाउट ए जे पॉइंट पी अबाउट पॉइंट पी तुमरा की बुझते पेरे छो तुमरा की बुझते पेरे छो योर रोटेशन तो देखी कोला क्रॉस हो छोटा बुझ लाऊँगा यू कॉल योर राइट हैंड अलोंग ओमेगा 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 नाउ चेक वेर योर थंब इज मूविंग और गोइंग हाँ हाँ बुझे सी ওকে আচ্ছা এবারে আমি তোমাদের দুটো প্রবলেম প্রবলেম করতে আচ্ছা একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছ ধরো আমি পিটা এই পয়েন্টে নিতাম পিটা এই পয়েন্টে নিতাম তাহলে তো এই টোটাল জিনিসে কি চেঞ্জ হতো আমি পিটা এই পয়েন্টে নিতাম এই পয়েন্ট কি বললাম বুঝলে আচ্ছা এবার আমি তোমাদের দুটো প্রবলেম দেব এই দুটো প্রবলেম তোমরা যদি পারো তাহলে আমি বুঝে যাবো অত্যন্ত ইজি প্রবলেম নিউমেরিক্যাল মানে আমি চেক করতে চাইছি তোমরা বুঝতে পেরেছ কিনা দেখো একটি পার্টিকেল এই দিকে যাচ্ছে টেন মিটার পার সেকেন্ডে এ এই দিকে ঘুরছে ফাইভ র্যাড পার সেকেন্ডে এর রেডিয়াস হচ্ছে টু মিলিমিটার টু মিটার আর এম হচ্ছে ফাইভ কেজি কারেক্ট এটা একটা স্পিয়ার সলিড স্পিয়ার ওকে আমাকে ভালো করে শোনো আমাকে এই পয়েন্টের রেসপেক্টে বার করতে বলেছে এই যে আমাকে নিউমেরিক্যাল ভ্যালু বলতে হবে যে পয়েন্টটা এই মানে এই গ্রাউন্ড থেকে ওয়ান মিটার ওপরে আছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত

ওকে না টোটাল ম্যাগনিটিউড ডিপেন্ড করতো ফ্রিকশনের জন্য না 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 করতো না করতো না ডিয়ার করতো না করতো না দেখো ফ্রিকশন থাকার পরেও যদি ওমেগা আর ভি হয় তাহলে তার মোমেন্টাম सेमই থাকবে আর ফ্রিকশন না থাকার ফলে যদি ওমেগা আর ভি হয় তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম এটাই থাকবে ওকে ফ্রিকশন থাকুক না থাকুক ডাজ নট ম্যাটার আমার কথা কথা বুঝতে পারলে ধরো ফ্রিকশন আছে

এই মুহূর্তে ফেলছে না আমি এখনো রোটেশনে ফ্রিকশনের কনসেপ্ট তোমাদের বোঝাইনি আমি আসি তারপরে তোমরা তারপরে বুঝবে ওকে এই মুহূর্তে ধরে নাও ফ্রিকশন নেই কোনো অসুবিধা নেই আমি এখনো ফ্রিকশন তোমাদের বলিনি কি বললাম বুঝলে স্যার আগের দিনের অ্যাঙ্গুলার মোমেন্টটা আমি ফ্রিকশন লেস আর ফ্রিকশনের জায়গাটা বলেছিলাম সেটা থেকেই বললাম আগের দিনে আগের দিনে কি বলেছিলাম বলো তো আমি ফ্রিকশনের ডিরেকশন বার করা তোমাদের এখনো শেখাইনি ওকে আমি আজকে শেখাবো কোথায় বলতো ও এই জায়গাটায় এই যে হ্যাঁ ও ওকে 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 এইটা এইটাই হ্যাঁ ঠিক 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 আহ দেখো ভালো করে শোনো বলে দি যদি এখানে থাকতো না তাহলে এটা বলতো এখানে ওমেগা আর ভি যে লিখেছি এই দুটো কনস্ট্যান্ট কারণ আলফাও জিরো আহ আলফাও জিরো আর এও জিরো কিন্তু এখানে যদি ফ্রিকশন থাকতো এখানে যদি ফ্রিকশন থাকতো তাহলে এখানে যদি ফ্রিকশন থাকতো তাহলে আলফা আর এ জিরো হতো না কি বললাম বুঝলে আলফা আর এ জিরো হতো না আমার কথা বুঝতে পারলে যদি এখানে ফ্রিকশন থাকতো এখানে তাহলে আমি তো এখানে কি ধরেছি ওমেগা আর ভি কনস্ট্যান্ট ধরেছি তাই না আমি তো আর আলফা আর এর কথা বলিনি যদি ফ্রিকশন থাকতো তাহলে আলফা আর এ অ্যাঙ্গুলার আর লিনিয়ারেশন এই দুটোই জেনারেট হতো কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামে এক্সেলারেশন কোন এফেক্ট ফেলতো না ভেবে দেখো একটা পার্টিকেল লিনিয়ার মোমেন্টামে এ আছে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে

আমি তো ইনস্ট্যান্টেনিয়াসলি কোন মোমেন্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করছি বলো যে মোমেন্টে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করছি সেই মোমেন্টে আমার ভি আর ওমেগা দেখো ভি আর ওমেগা এই দুটো এই দুটো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নিয়ে কাজ করছি ধরো এখানে ফ্রিকশন থাকলো তাহলে কিছুক্ষণ বাদে ভি কমে যেত ওমেগা বেড়ে যেত কিছুক্ষণ বাদে ভি কমে যেত ওমেগা বেড়ে যেত তখন ধরো নতুন ভি এর ভ্যালু হলো ভি বাই টু আর ওমেগার ভ্যালু হলো টু ওমেগা তখন আবার ডিফারেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম হতো

নাইনটি কারেক্ট তোমাদের কার কার হয়নি এটা ভালো করে শোনো এটা ট্রান্সলেশন না রোটেশন বলো ট্রান্সলেশন না রোটেশন হ্যালো এই ট্রান্সলেশন দুটো আচ্ছা তাহলে ট্রান্সলেশনের জন্য হবে ট্রান্সলেশনের জন্য অ্যাঙ্গুলার মুমেন্টাম এম হ্যাঁ এম কত ভি কত ডি কত বলতে পারবে

ঠিক আছে ঠিক আছে নাইনটি আসলেই হবে নাইনটি আসলেই হবে আচ্ছা মানে উল্টো দিকে ডিরেকশন হলো তো ম্যাগনেটিভটা सेम থাকতো ডিরেকশনটা হুম হুম তোমরা কে বুঝতে পারো নি এটা বলো কে বুঝতে পারো নি এটা সবাই কি বুঝতে পেরেছো হ্যালো সবাই কি বুঝতে পেরেছো বলো সবাই কি বুঝতে পেরেছো আচ্ছা আমরা যদি সবাই বুঝতে পারি তাহলে এই প্রবলেমটা আমরা ট্রাই করি তো পারতেই হবে এটা একদম আমি কোন রকম ভুল চাই না সবার কাছ থেকে আমি আনসার জানতে চাই আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করব। ভালো করে লক্ষ্য করো এবার একটি রড আছে ভয় পেয়েও যেও না ভয় পেয়েও যেও না খুব ইজি রড আছে দেখো রডটা এই দিকে যাচ্ছে টেন মিটার পার সেকেন্ডে আর এই দিকে ঘুরছে ওকে এটাও টেন রেড পার সেকেন্ড ওকে এল ইকুয়াল টু ফোর মিটার এম ইকুয়াল টু থ্রি কেজি এক মিটার দূরে একটি পয়েন্ট আছে এ এক মিটার দূরে একটি পয়েন্ট আছে এ কত কত ডট না ক্রস মানে উইথ ডাইরেকশন ভ্যালু উইথ ডাইরেকশন ভেরি ইম্পর্টেন্ট আস্তে আস্তে ক্যালকুলেট করার চেষ্টা করো তোমরা পেরে যাবে আস্তে আস্তে ক্যালকুলেট করার চেষ্টা করো তোমরা পেরে যাবে बात ही हो तो सर फोर थर्टी नो क्या ना फोर थर्टी क्या ना आज थ्री के जी फोर मीटर सर वन थर्टी हाँ बोलो वन थर्टी ना सेवेंटी नो सर फिफ्टी फोर नो वेल इट विल बी बिलो टेन एनी अदर इधर एनी अदर आंसर অভিনন্দন কি এসছে আকাঙ্ক্ষা কি এসছে অর্ক কি এসছে মধুরিমা কি এসছে আত্রে কি এসছে শারদা কি এসছে সৃষ্জ জয় কি এসছে ঐকান্তিকা ঋত্বিকা আমি পাঠিয়েছি ও আচ্ছা দাঁড়াও দেখছি ন ন

যে বলেছে একদম রাইট বলেছে একটা ডট আসছে একটা ক্রস আসছে তার মানে ডটটা যদি প্লাস হয় তাহলে ক্রসটা মাইনাস হবে তাহলে ভ্যালু কত আসছে ডটটা যদি প্লাস হয় তাহলে ক্রসটা মাইনাস হবে বা উল্টোটা কোনো অসুবিধা নেই কিন্তু আমার ফাইনালি আনসার ইয়েস যে বলেছো টেন অ্যাবসলিউটলি রাইট বলেছো আনসার আছে এল এ হবে টেন ডট না ক্রস এটা যদি বলতে পারো গেম ওভার ভেবে বলো হয়েছে আহেলি কি হলো তোমাদের না শ্রী জয় স্যার বিলো আসছে না না বিলো আসবে দেখো টেন হবে হ্যাঁ ডট না 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 এর লিনিয়ার ক্রস আসছে আর লিনিয়ার মোমেন্টাম না 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 লিনিয়ার মোশার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাঁ হ্যাঁ ওটা সেই লিনিয়ার মোমেন্টাম কিন্তু আলাদা জিনিস ওকে হ্যাঁ বলো 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 হ্যাঁ ওটা ক্রস আসছে আর যেটা হুম ঠিকই তো বলছো আমি করছি দেখো আচ্ছা তার আগে একটা কথা বলি এবার দেখো ট্রান্সলেশনের জন্য তোমরা লিখতে পারো এবার পিওর রোটেশনের জন্য আমরা কার কোন পয়েন্টের বা কোন পয়েন্টের রেসপেক্টে পিওর রোটেশন করবে সেন্টার অফ মাস না আচ্ছা এবারে চলে এসো একই জিনিস এবারে বলো এইটার ক্ষেত্রেও একটা হবে তোমার এম তাই না একটা হবে পিওর ট্রান্সলেশনের জন্য আর একটা হবে পিওর রোটেশনের জন্য বলো তো পিওর রোটেশনের জন্য কি হবে বলো আই ওমেগানা আই এর ভ্যালু কি হবে আরে এম এল স্কোয়ার বাই টুয়েলভ এই পয়েন্টের এগেনস্টে মাঝখানের এগেনস্টে যদি ঘোরে তাহলে এম এর ভ্যালু কত তিন ইন্টু ফোর স্কোয়ার বাই টুয়েলভ এটা হচ্ছে আই কে কে বুঝতে পেরেছ বলো আই আচ্ছা থ্রি ইন্টু ফোর স্কোয়ার বাই টুয়েলভ ইন্টু ওমেগা টেন না এটা ক্রস হবে এবার আমাকে তোমরা এবার আমাকে বলো এই যে পিওর রোটেশনের জন্য আই ওমেগা যেটা পেয়েছো সেটা ডট না ক্রস ভেবে বলো

বলো না করে না এটা এই পয়েন্ট হতে পারে এই পয়েন্ট হতে এই পয়েন্ট হতে পারে পিওর রোটেশনের জন্য এই এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট ডাজেন্ট ম্যাটার কারেক্ট কিন্তু পিওর ট্রান্সলেশনের জন্য ম্যাটার করবে করবে হ্যাঁ স্যার এইবারে দেখো এই যে পিওর ট্রান্সলেশনের জন্য দেখো এইটা হচ্ছে এ পয়েন্ট এটা এ পয়েন্ট আর পুরো সেন্টার অফ মাস এই এম পয়েন্টটা এই দিকে এগোচ্ছে ভি ভেলোসিটি নিয়ে তাহলে বলো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম আচ্ছা এইবার প্লিজ কিপ ইউর হ্যান্ডস কিপ ইওর হ্যান্ডস কিপ ইওর হ্যান্ডস মানে কিপ ইওর হ্যান্ডস ইন এ ওয়ে তোমার যে কবজিটা কবজিটা ওই কবজিটা এই এ পজিশনে থাকে আর তোমার ফিঙ্গারের টিপটা ফিঙ্গারের টিপটা এই পজিশনে থাকে এবারে তুমি কার্ল করাও কার্ল করাও কাল করালে থামটা ডট আসছে না ক্রস আসছে থামটা আচ্ছা দেখো তো যদি এই পয়েন্টে যদি থাকে তাহলে কি হবে এই যে রেড পয়েন্টে থাকলে ডট হবে না ক্রস হবে ভেরি গুড কিন্তু এ পয়েন্টে থাকলে ডট হবে করে দেখো ডট আসবে করে দেখো করে দেখো একটু মাইনিউটলি করো যারা পেরেছ তারা ঠিক আছে যারা পারোনি ডট ক্রসটা প্লিজ কিপ ইউর রাইট হ্যান্ড এলং দা এলং তোমার রাইট হ্যান্ডটাকে এই বরাবর রাখো যেখানে তোমার ফিঙ্গারের টিপটা হবে এই এই পয়েন্টটা আচ্ছা তোমরা যদি ক্যালকুলেট করো দেখো এইটার ভ্যালু বেরো বেরোচ্ছে ফর্টি ক্রস আর এইটার ভ্যালু বেরো বেরোচ্ছে থার্টি ডট এবার বলো ক্রসটা বেশি না ডটটা বেশি এটাকে যদি প্লাস ধরো এটাকে মাইনাস ধরো তার মানে এলে কি হবে বলো টেন ক্রস আসছে দেখো ক্রসটা তো বেশি রিয়ার বুঝতে পেরেছো প্রবলেমটা বলো প্রবলেমটা বুঝতে পেরেছো শুড আই মুভ ফরোয়ার্ড শুড আই মুভ ওকে তার মানে আমাকে একটা কথা বলো যদি কম্বাইন ট্রান্সলেশন প্লাস রোটেশন হয় তোমরা তোমরা ভেলসিটি অ্যাক্সেলারেশন এনার্জি লিখতে পারবে কি পারবে না বলো অ্যাক্সেলারেশন মোমেন্টাম লিখতে পারবে কি পারবে না পারবে ওকে পারবে আচ্ছা এবারে লক্ষ্য করো হেডিং দাও পিওর রোলিং হেডিং দাও পিওর রোলিং খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব ইজি কনসেপ্ট রোলিং আচ্ছা এই পিওর রোলিং এর পরে আমি তোমাদের সম্বন্ধে সামান্য কথা বলবো কারণ এই পিওর রোলিংটা করাই ফ্রিকশান ভালো করে লক্ষ্য করো ধরো একটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মটা এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে আর এই প্ল্যাটফর্মটার ওপরে সরি এই প্ল্যাটফর্মটার ওপরে সরি এটাকে আমি ধরছি ভি ওয়ান আর প্ল্যাটফর্মটার ওপরে আর একটা সার্কুলার অবজেক্ট আছে যে ভি ভেলোসিটি দিয়ে যাচ্ছে আর ওমেগাতে মুভ করছে কি বললাম ওমেগাতে মুভ করছে ওকে আচ্ছা এই পিওর রোলিং মানে ভালো করে শোনো এফ ইজ হ্যাপি এফটা মানে কি ফ্রিকশন ফ্রিকশন হ্যাপি আচ্ছা ফ্রিকশন হ্যাপি কখন হবে বলতে পারবে যখন দুটো পয়েন্ট ভেবে দেখো ফ্রিকশন কখন আসে মানে ফ্রিকশন কি চায় দুটো পয়েন্টের মধ্যে যেন কখনো ডিস্টেন্স তৈরি না হয় আমার কথা বুঝতে পারলে কি বললাম ফ্রিকশন কি চায় বলো ফ্রিকশন বলো ফ্রিকশন মোশনকে অপোজ করে না রিলেটিভ মোশনকে অপোজ করে বলেছিলাম ফিক্সড লেডি করে তার মানে ও চায় যে দুটো পয়েন্টের মধ্যে ভেলোসিটির যেন কোনো ডিফারেন্স না হয় करेक्ट আচ্ছা পিওর রোলিং মানে কি সেটা আমি এক্ষুনি বলছি ভালো করে শোনো আমি এই দুটোকে আলাদা আলাদা ড্র করেছি বলো তো এই প্ল্যাঙ্কটা যদি v1 ভেলোসিটিতে যায় তাহলে এখানে যে কন্টাক্ট পয়েন্টটা আছে এই যে আমি ধরো এই ও ও ওপরের জাস্ট এই ওপরের পয়েন্টটাকে এ পয়েন্ট বলছি আর জাস্ট নিচের পয়েন্টটাকে বি পয়েন্ট বলছি বলো তো বি এই যে বি পয়েন্টের ভেলোসিটি ডান দিকে কত হবে ভি ওয়ান হবে কি হবে না প্ল্যাংটা প্ল্যাংটা শুধু প্ল্যাংটা বলো তো এ পয়েন্টের এই যে এ পয়েন্টের ভেলোসিটি কি হবে ভেবে দেখো এইদিকে ওমেগা আর না আর এইদিকে ভি না বলো এইদিকে ওমেগা আর এইদিকে ভি না এবারে বলো তারপরে কি ভি এ কত ভি মাইনাস আর তাই তো পিওর রোলিং মানে কি দেখো পিওর রোলিং মানে হচ্ছে পিওর রোলিং মানে হচ্ছে ভি এ বি ইকুয়াল টু জিরো তাহলে ভি বি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি ভি ওয়ান ইকুয়াল টু ভি মাইনাস ওমেগা আর বলো বলতে পারি কি পারি না বলে বলতে পারি কি পারি না আচ্ছা বলো তো যদি এই কন্ডিশনটা হয় এই কন্ডিশনটা তাহলে এখানে কত ফ্রিকশন কাজ ফ্রিকো না তুমি ঠিকই বলেছো জিরো কেন কারণ রিলেটিভ মোশন হচ্ছে কেনক্ট ভেবে দেখো এই দুটো পয়েন্টের মধ্যে যদি রিলেটিভ মোশন না থাকে তাহলে কি ফ্রিকশনের আসার দরকার আছে হ্যালো তোমরা কি বুঝতে পারছো সবাই বুঝতে পারছ ভেবে দেখো ফ্রিকশন কখন আসবে বলো ফ্রিকশন কখন আসবে যখন এ আর বি পয়েন্টের মধ্যে কি চলে আসবে রিলেটিভ মোশন তাই না আচ্ছা এবার তোমরা একটা কথা বলো এবার তোমরা একটা কথা বলো সেম ভাবে সেম ভাবে সেম ভাবে ভালো করে শোনো একটি পার্টিকেল যদি গ্রাউন্ডের ওপর দিয়ে পিওর রোলিং করে এ এই দিকে ভি রেডিয়াস আর আর এইদিকে ওমেগা গ্রাউন্ডের ওপর দিয়ে পিওর রোলিং করে গ্রাউন্ডের ওপর দিয়ে পিওর রোলিং করে তাহলে আমি এই সারফেসের এই পয়েন্টটাকে এস বলছি আর এই ডিস্কের এই পয়েন্টটাকে ডি বলছি বলো তো ভিডি এর ভ্যালু কি হবে ভিডি 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 ভেবে বলো ঠিক আগে মতো করে বলো ভি মাইনাস ওমেগা বলো তো ভি এস কত সারফেসের ভেলোসিটি কত ভি এস না জিরো সারফেস কি চলছে বলো না চলছে না চলছে না তাই তো কি বললাম বলো সারফেস কি চলছে চলছে না তার মানে সারফেস এর ভেলোসিটি কত গ্রাউন্ড 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 কি চলছে না চলছে না তাহলে গ্রাউন্ডের ভেলোসিটি কি হবে জিরো জিরো তাহলে বলো যদি পিওর রোলিং হয় তাহলে আমি বলতে পারি ভি ডি এস ইকুয়াল টু জিরো পিওর রোলিং যদি ভি ডি এস ইকুয়াল টু জিরো হয় তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর এটা হচ্ছে বলো তোমার সামনে যে বক্স করে যেটা লেখা আছে এটাকে বলছি কন্ডিশন ফর পিওর রোলিং কন্ডিশন ফর পিওর বলবো 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 অন গ্রাউন্ড আর অ্যাকচুয়ালি কন্ডিশন ফর পিওর রোলিং কোনটা বলো তো এইটা যদি প্ল্যাঙ্ক ও মুভ করে আচ্ছা সবাই লক্ষ্য করো আমি বলছি পিওর রোলিং পিওর রোলিং মানে হচ্ছে এই যে ডি পয়েন্ট আর এস পয়েন্ট এদের মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই বা রিলেটিভ ভেলোসিটি নেই বলতো ভিডি 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 এই ডি পয়েন্টের ভেলোসিটি কত দেখো ডি পয়েন্টের এই দিকে তো ভেলোসিটি ভি আর এই দিকে ভেলোসিটি ওমেগা না দেখো এই যে ডি পয়েন্টটা ডি পয়েন্টটা তো এই তোমার এই সার্কুলার বডিতে তার মানে নেট ভেলোসিটি কত ডান দিকে ভি মাইনাস ওমেগা আর না আমি যদি এটাকে ভিডি বলি বুঝতে পেরেছ আরে ভাই এটা তো মানে চলছে আবার রোটেটও করছে তার মানে দুটো ভেলোসিটি থাকবে না বলো চলছে এবং রোটেটও করছে দুটো ভেলোসিটি থাকবে না থাকবে তো হুম বলো স্যার বলছি যে গ্রাউন্ডে পিওর করছে তার মানে স্যার এস আর এর মধ্যে কোনো রিলেটিভ মোশন আসবে না না স্যার এখানে তো

আচ্ছা যেটা বলছিলাম তার ভিডির ভ্যালু হচ্ছে এইটা আর আমি কি বলেছি এই সারফেস আর এই ডিস্কের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি থাকবে না যদি রিলেটিভ ভেলোসিটি না থাকে তাহলে ভিডিএস ইকুয়াল টু জিরো হবে না তীর্থঙ্কর বোঝা গেছে ভিডিএস ইকুয়াল টু জিরো হবে না বাস ওখান থেকে ভি ইকুয়াল টু ওমেগা সো দিস ইজ দ্য কন্ডিশন ফর পিওর রোলিং অন গ্রাউন্ড তাই না দিস ইজ দ্য কন্ডিশন অন গ্রাউন্ড এবারে শোনো যদি এর ওমেগাও থাক আলফাও থাকতো আবার এক্সেলারেশনও থাকত তাহলে এ কে যদি আমি ডিফারেন্সিয়েট করতাম কি পেতাম এই এ কে ভি এ পেতাম না আর ওমেগাকে ডিফারেনশিয়েট করলে কি পেতাম আলফা তার মানে এই দুটো কন্ডিশন দুটো কন্ডিশন কখন স্যাটিসফাইড হতো এটাকে আমি বলছি অ্যাক্সেলারেটেড অ্যাক্সেলারেটেড হ্যাঁ পিওর রোলিং আমি আবার বলছি ভালো করে শোনো অ্যাক্সেলারেটেড পিওর রোলিং এর জন্য দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে কি কি আলফা এ ইকুয়াল টু আলফা আর আর ভি ইকুয়াল টু ওমেগা আর আবার বলছি অ্যাক্সেলারেটেড পিওর রোলিং এর জন্য অ্যাক্সেলারেটেড পিওর রোলিং এর জন্য দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে ভি ইকুয়াল টু ওমেগা আর এ ইকাল টু আলফা আর যখন এই সার্কুলার বডিতে এই আলফাও আছে আবার আছে আচ্ছা যদি এই সার্কুলার বডিটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যায় কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যায় বলো কনস্ট্যান্ট ভেলোসিটি ভি আর ওমেগাতে যায় বলো কনস্ট্যান্ট ভেলোসিটি ভি আর ওমেগাতে যায় তাহলে হবে আরে ওখানে তো আলফা তো আসেইনি আলফা বা এ ওকে আচ্ছা তোমাদের এত কিছু মনে রাখতে হবে না শুধু মনে রাখতে হবে পিওর রোলিং এর জন্য কি স্যাটিসফাই করতে হবে ভি ইকুয়াল আর ওমেগা আর আর এ টু এতক্ষণ ধরে যা বললাম সেটা মুদ্রা কথা হচ্ছে

আর এ এদিকে এ একনে আর এ এদিকে আলফা এক্সেলারেশনে তারপরে একে করে আমি লিখতে পারি ঠিকই ঠিকই বলেছো দেখো এটা জেনারেল কেস এটা জেনারেল কেস এই জেনারেল কেসে এই যে প্ল্যাঙ্ক যদি আমি বলতাম প্ল্যাঙ্কটা টা জিরো ভেলোসিটি নিয়ে যাচ্ছে তাহলে সেটা এই গ্রাউন্ডের সাথে সেম হয়ে যেত না একই জিনিস হতো না ভেবে বলো হ্যাঁ ভেবে বলো ওকে 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 আচ্ছা বলো তোমাদের এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে পিওর রোলিং এর কন্ডিশন বলো পিওর রোলিং এর কন্ডিশন এটা বুঝতে অসুবিধা হয়েছে জাস্ট পিওর রোলিং এর কন্ডিশনটা বলো হয়েছে আচ্ছা হ্যালো বলো 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 কন্ডিশন বুঝতে নেক্সটটা খুব মন দিয়ে শোনো পুরোটাই কনসেপ্টের ব্যাপার কোন থিওরিটিক্যাল মানে কোন আমি কোন ইকুয়েশন লেখাবো না জাস্ট থিওরিটিক্যাল ভালো করে শোনো দেখো ডাইরেকশন অফ

আচ্ছা দেখো খুব ভালো করে শুনবে আমি এক্সাম্পল দিয়ে দিয়ে করব এ এইদিকে ভিতে যাচ্ছে আর এইদিকে ওমেগাতে ঘুরছে ওকে ধরো একটা কন্ডিশন আছে ভি গ্রেটার দেন আর ওমেগা মানে আমি কথার কথা বলছি এর যা রেডিয়াস সেটা হচ্ছে ওয়ান মিটার আর ওমেগা হচ্ছে তোমার ফাইভ মিটার পার ফাইভ

তাই তো আচ্ছা এই এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে এই কন্ডিশনটা কি এই আমি যেটা লিখেছি এক আর দুই কি सेम বলো এক আর দুই কি सेम এক আর দুই सेम নয় এবারে শোনো না খুব ভালো করে শোনো কি বলতে চাইছি সেটা হচ্ছে এখানে এখানে v গ্রেটার দ্যান r ওমেগা মানে লিনিয়ার ভেলোসিটিটা বেশি ভালো করে শোনো লিনিয়ার ভেলোসিটিটা বেশি মানে এগোচ্ছে বেশি ঘুরছে কম এগোচ্ছে বেশি ঘুরছে কম কোন একটা এক্সাম্পল দিতে পারবে কোন কোন সময় হয় এটা কোন এক্সাম্পল দিতে পারবে কোন সময় হয় এটা এগোচ্ছে বেশি ঘুরছে কম ভেবে দেখো কেউ স্কুটার বা বাইক চালাচ্ছে কারেক্ট সে খুব স্পিডে যাচ্ছে হঠাৎ যদি তার সামনে কোনো অবজেক্ট চলে আসে সে তো ব্রেকটা কষবে ব্রেকটা কষলে স্কিড করে চলে যায় দেখেছো কি যদি স্কিড করে চলে যায় তাহলে কিন্তু তার মানে বলো এই লিনিয়ার ভেলোসিটি বেশি না মানে ভি বেশি না ওমেগা বেশি বুঝতে পেরেছো সেই সিচুয়েশনটা বলো সেই সিচুয়েশনটা বুঝতে পেরেছো আচ্ছা বলো তো এই সিচুয়েশনটা কখন হবে দেখো একটা বাইকের সামনে হঠাৎ করে কোন একটা অবজেক্ট চলে আসলে বাইকের তোমার ওর নাম কি আমরা যদি ব্রেকটা অ্যাপ্লাই করি তাহলে চাকা ঘোরাটা বন্ধ হয়ে যায় কিন্তু ও স্কিট করে সামনে এগিয়ে যায় তাহলে বলো ওর ওমেগা বেশি না ভি বেশি ওর ভি বেশি সেটাই এটা আচ্ছা তোমরা এই সিচুয়েশনটা বলতে পারবে চাকা যায় হ্যাঁ হ্যাঁ এটা তো পিওর রোলিং এবারে ভালো করে শোনো পিওর রোলিং এর কন্ডিশন কি এইটা না বলো পিওর রোলিং এর কন্ডিশন কি এইটা না এবারে বলো এই যে এক বা দুই কোনোটাই কোনোটাই কি না করে তাহলে আমাকে বলো তো কে পিওর রোলিং করাবে বলতে পারবে কে পিওর রোলিং করাবে ফ্রিকশন ভেরি গুড ফ্রিকশন ফ্রিকশন পিওর রোলিং করাবে কি একটা কাজ কোনো করতে হবে বলো কোনো একটা ডাইরেকশনে কাজ করতে হবে মানে আমার কথার বক্তব্য হচ্ছে এই এক নাম্বার ডিরেকশন বা দু নাম্বার ডিরেকশান বলতে পারবে কোন ডিরেকশনে কাজ করতে হবে না 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 আচ্ছা আমি এটা এক নাম্বার তোমাদের বলছি না কারণ তোমাদের কনসেপ্ট তাহলে গন্ডগোল হয়ে যাবে আমি বোঝাচ্ছি তোমরা তোমাদের মনের মধ্যে যা মানে কনসেপ্ট আছে দূর করে ফেলো আমি যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে শুনে রাখবে ওকে ভালো করে শোনো দেখো আল্টিমেট গোল কি এই এইকোয়েশন স্যাটিসফাই করা কি করা ভি ইকুয়েল টু এই এইকোয়েশন স্যাটিসফাই করা কি করা না গোল বলো কারেক্ট এই স্যাটিসফাই করতে হয় তাহলে এখানে বলো ভি বেশি না কমাতে হবে আর ওমেগা কে বাড়াতে হবে তাহলেই তো এমন একটা কন্ডিশন আসবে যখন ভি ইকুয়াল টু আর ওমেগা স্যাটিসফাই হবে তাই না এবারে ভালো করে লক্ষ্য করো কি বলতে চাইছি ভি কে যদি কমাতে হয় তাহলে এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লাগবে না

সবাই শোনো ভেরি ইম্পর্টেন্ট বলো এক নম্বর পজিশনে কাকে বাড়াতে হবে ভি কে না ওমেগাকে ওমেগাকে বাড়াতে হবে আর কাকে কমাতে হবে ভিকে এবার বলো আমি যদি এই ডিরেকশনে ফিক্শনাল ফোর্স হতো তাহলে এই ডিরেকশনের ফ্রিকশনাল ফোর্স ভি কে না বাড়াতো দেখো ফ্রিকশনাল ফোর্স থাকা মানেই একটা অ্যাক্সেলারেশন থাকা সেই অ্যাক্সেলারেশন ভি কে বাড়াতো না কমাতো বাড়িয়ে দিত তার মানে আমার দিকে হ্যালো বুঝতে পেরেছি দেখো এইটা যদি তোমার ডিস্ক হয় এই ডিরেকশনে যদি ফ্রিকশনাল ফোর্স লাগে তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টের রেসপেক্টে আলফা এই দিকে হবে না দেখো আলফা এইদিকে হবে না এই পয়েন্টের রেসপেক্টে এই এফটা ক্লক ওয়াইজ এই ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘোরানোর চেষ্টা করছে না তার মানে ভেবে দেখো আলফা বার মানে আলফা প্রডিউস হবে কি হবে না এই ডিরেকশনে ভেবে বলো আলফা প্রডিউস হবে কি হবে না এই ডিরেকশনে হ্যাঁ হবে যদি আলফা প্রডিউস হয় ওই ডিরেকশনে তাহলে ওই ডিরেকশনে ওমেগা বাড়বে কি বাড়বে না এটা বাড়বে তার মানে ভেবে দেখো যদি যদি আমার ফ্রিকশনাল ফোর্সটা পেছন দিকে কাজ করে তাহলে দুটো কেসি স্যাটিসফাই করছে ভি কমবে আর ওমেগা বাড়বে দেখো তাই হচ্ছে বুঝতে পেরেছো ভি কমবে ওমেগা বাড়বে দেখো রেডটা নিয়ে আমি এখন বদার নই আমি দেখছি ভি কমছে আর ওমেগা বাড়ছে এইটুকু বুঝলেই হবে রেডটা নিয়ে এখন বদার করতে হবে না তোমরা কি এটা বুঝতে পেরেছো যে ভি কমবে ওমেগা বাড়বে এই কন্ডিশনে মানে দুটো কেসি স্যাটিসফাই হচ্ছে ভিও কমছে ওমেগাও বাড়ছে तो उनकी भूज्य पेरे चो। असर। बोलो भूज्य पेरे चो। तार मने कि यही फास्ट केसे जो कुन वी ग्रेड अदन आर ओमेगा तो कुन फ्रिक्शनल फोर्स को उन्हीं के काज कोर्बे। बोलो वी ग्रेड अदन आर ओमेगा फ्रिक्शनल फोर्स को उन्हीं के काज कोर्बे। कैसो उन्हीं के? लिफ्ट। नहीं तो बिग। इबारे बोलो। यही क

এই দিকে আলফা জেনারেট করছে দেখো বিকজ অফ দিস ফ্রিকশনাল ফোর্স বুঝতে পেরেছো আলফা কোন দিকে জেনারেট করছে এই দিকে আলফা জেনারেট করছে বুঝতে পেরেছো বিকজ অফ দিস ফ্রিকশনাল ফোর্স হ্যালো বলো বিকজ অফ দিস ফ্রিকশনাল ফোর্স এই দিকে আলফা জেনারেট করছে বুঝতে পেরেছো হ্যালো হ্যাঁ যদি ওইদিকে আলফা জেনারেট করে তাহলে ওমেগা বাড়বে কি কমবে বলে ওইদিকে আলফা জেনারেট করলে করবে রাইট না 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 ওইদিকে আলফা জেনারেট করলে ওমেগা পারবে কি কমবে কমে যাবে কমবে 그러면은 এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে v r ওমেগা এবারে বলো এই ফ্রিকশন কতক্ষণ কাজ করবে যতক্ষণ না এই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে

আচ্ছা যদি ফিক্শন থাকে তাহলে এই কেসে কি ফিক্শন কাজ করবে দেখো ভি ইকুয়াল টু আরোমেগা ও ভিকোয়াল টু আরোমেগা মানে কি পিওর রোলিং তো অলরেডি রয়েছে তাহলে ফিক্শান তো আর দরকার নেই মানে আমার কাছে টাকা আছে ফ্রিকশন আছে কিন্তু আমার দরকার নেই তাহলে আমি কেন টাকা দেব আর ই ওয়ান্ডার স্ট্যান্ডিং বলো আর ই ওয়ান্ডার স্ট্যান্ডিং কি বললাম হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পারলে কি বললাম তার মানে যখন হাই স্পিডে হাইওয়ে তে কার চলে তখন তার মানে ফ্রিকশন থাকে ওই টায়ার আর ল্যান্ড সার্ফেস এর মাঝখানে আরেকবার বলো তোমার কথা বুঝতে পারলাম না যখন হাই স্পিডে মানে পিওর রোলিং হয় মানে নর্মালি নর্মালি যেটা হয় যে ওই হাইওয়েতে যখন কার চলে হুইল আর সার্ফেস কোনো ফ্রিকশন থাকে না কে বললো ফ্রিকশন থাকে না কে বললো ভাই ফ্রিকশন থাকে না কিন্তু ওখানে তো অ্যাক্সেলারেটেড পিওর রোলিং হয় কি বললাম বলো অ্যাক্সেলারেটেড পিওর হয় এ ইকুয়াল টু আর আলফাও ভ্যালিড হয় আমি কিন্তু এ ইকুয়াল আলফার কনসেপ্ট এখানে আনছি না শুধু আমি কনস্ট্যান্ট গুলো নিয়ে কাজ করছি এইটুকুই তোমাদের জন্য এনাফ আমি আবার বলছি যারা যারা ইন্টারেস্টেড আমার পিওর রোলিং রিলেটিভ অ্যাক্সেলারেশন ইজ জিরো তো হ্যাঁ 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 পিওর রোলিং এর রিলেটিভ অ্যাক্সেলারেশন ইজ জিরো দেখো আমি এখানে যা ক্যান্সিডার করেছি শুধু কনস্ট্যান্ট ভেলোসিটি আর কনস্ট্যান্ট ওমেগা বুঝতে পেরেছ আচ্ছা তোমরা কি আমার এই তিনটে জিনিস বুঝতে পেরেছ যেটা বললাম বলো এই তিনটে জিনিস বুঝতে পেরেছো যেটা বললাম ওকে মানে তোমরা ফ্রিকশনের ডিরেকশন সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছো বলো ফ্রিকশন এর ডিরেকশন সম্বন্ধে আইডিয়া পেয়েছো বলো ফ্রিকশন এর ডিরেকশন সম্বন্ধে আইডিয়া পেয়েছো বলি যে পিওর রুলিং এই যে আমরা ফ্রিকশনটা ইন্ট্রোডিউস করে ফ্রিকশনটাকে মানে চেষ্টা করছে পিওর রোলিং এর কন্ডিশনটাকে স্যাটিসফাই করার এটা কেন করার চেষ্টা করছে মানে পিওর রোলিং টা এস্টাবলিশ করলে কি ইকুilibria আসে দেখো 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 আমি কি বললাম সেটা হচ্ছে কোন একটা রাফ সারফেসে ফ্রিকশন কি চায় দুটো পয়েন্টের মধ্যে রিলেটিভ ভেলোসিটি জিরো চায় তাই তো তার মানে ফাস্ট কেসে দুটো পয়েন্টের মধ্যে কি রিলেটিভVelocity 0 না 0 নয় দুটো ফাস্ট কেসে ভেরি গুড যদি 0 না হয় তাহলে ফ্রিকশন কি চাইবে তোমার দুটোর মধ্যে রিলেটিভVelocity 0 করতে হ্যাঁ তাহলে ফ্রিকশন কে আসতে হবে হ্যাঁ তার মানে কোন একটা ডিরেকশনে কাজ করতে হবে কোন ডিরেকশনে কাজ করবে আমি সেটাই বোঝালাম আচ্ছা ওকে চলো আজকের লাস্ট টপিক ইট মে টেক another five minutes but it is easy rolling on a inclined plane rolling on a inclined plane last topic rolling on and and good important এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে কিন্তু ইজি এবার একটা কথা বলো এই যে রোলিং বা রোলিং ব্যাপারটা যেটা হবে সেটা কোনো একটা সার্কুলার বডি তো হতে হবে না আইদার রিং অর ডিস্ক অর সলিড সিলিন্ডার অর হলো সিলিন্ডার অর সলিড স্পিয়ার তাই না এবার একটা কথা বলো এটা হচ্ছে তোমার একটা কি বলে সার্কুলার বডি তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে কোনো সার্কুলার বডির আই হয় সাম কে এম আর স্কোয়ার লক্ষ্য করেছো যেমন রিং এর ক্ষেত্রে কে এর ভ্যালু কত রিং রিং বলো রিং ওয়ান ভেরি গুড ডিস্ক এর ক্ষেত্রে হাফ বা সলিড সিলিন্ডার এর ক্ষেত্রে হাফ 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 ওয়ান বাই হ্যাঁ হাফ হাফ ভেরি গুড হলো সিলিন্ডার ওয়ান হলো সিলিন্ডার ও সরি 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 হলো স্পিয়ার টু বাই ভেরি গুড সলিড স্পিয়ার টু বাই টু বাই ফাইভ ভেরি গুড কি একটা জিনিস তো আমরা বুঝতে পেরেছি যে যদি ওটা সার্কুলার বডি হয় তাহলে এই ফর্মে থাকে কে আর স্কোয়ার থাকে তো আচ্ছা এবারে ভালো করে শোনো এইটা হচ্ছে সেন্টার অফ মাস তাহলে এইদিকে কি কাজ করে বলো এম জি বলো এম জি সাইন থিটা কাজ করে না বললে এইদিকে এমজি সায়েন্সটা কাজ করে না আরে তো এবার আমাকে একটা কথা বলো আমি যদি বলি এটাই পিওর রোলিং হচ্ছে ভালো করে শোনো এটা পিওর রোলিং হচ্ছে কি বললাম এটা পিওর রোলিং হচ্ছে আবারও বলছি এটা পিওর রোলিং হচ্ছে তাহলে এই পিওর রোলিংটা কি মানে শুধু রোলিং না অ্যাক্সিলারেটেড পিওর রোলিং ভেবে বলো তো শুধু রোলিং কেন অ্যাক্সেলারেটেড পিওর রোলিং এমজি ভেরি গুড আচ্ছা তোমরা যারা বুঝতে পারোনি আমি তাদেরকে একটু বোঝাই দেখো ওরা একদম ঠিক বলেছে এই যে আমি এই পিওর রোলিং এর কথাটা বলেছিলাম পিওর রোলিং এর যখন কথা বলেছিলাম যদি আমি ভেবে দেখো যদি আমি এই কন্ডিশনটা বলি ভেবে দেখো এদিকে ভি এদিকে ওমেগা এটা গ্রাউন্ড ভি ইকুয়াল টু আর ওমেগা এটা পিওর রোলিং এর কন্ডিশন কি কন্ডিশন নয় বলো পিওর রোলিং এর কন্ডিশন কি কন্ডিশন নয় বলো পিওর রোলিং এর কন্ডিশন কি কন্ডিশন নয় কন্ডিশন বলো পিওর রোলিং এর কন্ডিশন কি কন্ডিশন নয় এইটা বলো 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 এটা পিওর রোলিং এর কন্ডিশন কি পিওর রোলিং এর কন্ডিশন নয় হ্যালো হ্যাঁ স্যার কন্ডিশন আচ্ছা যদি এটা পিওর রোলিং এর কন্ডিশন হয় বলো তো এখানে ফ্রিকশন কত আচ্ছা বলো তো পুরো পুরো সিস্টেমে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে সরি সরি পুরো সিস্টেমে পুরো সিস্টেমে এই ডিরেকশনে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে এক্স এক্সিস বরাবর না কোন এই এক্স এক্সিস বরাবর কোন কোন এক্সটার্নাল ফোর্স কাজ করছে না আচ্ছা তাই জন্য ফ্রিকশন জিরো হ্যাঁ তাই জন্য ফ্রিকশন জিরো এইবারে শোনো ভালো করে আমি বলছি এরকম একটা বডি আছে এখানে আমি এফ ফোর্স দিচ্ছি তাই তো তার মানে কি এদিকে ভিও থাকবে থাকবে আর এদিকে ওমেগাও থাকবে আলফাও থাকবে ওকে আর ফ্রিকশন ফ্রিকশন ধরো ধরো আলফা সরি আচ্ছা ওমেগা আর আলফা ভেবে দেখো যদি এফ ফোর্স দি তাহলে ওমেগা আর আলফা আর ভি আর এ থাকবে কি থাকবে না থাকবে তো এবারে দেখো আমি একটা সিচুয়েশন বলছি এইদিকে ধরো ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এদিকে ধরো ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এইটা ঘটনা ঘটার পরে এই ইকুয়েশন গুলো স্যাটিসফাই হচ্ছে এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে তাহলে এটা কি পিওর রোলিং হচ্ছে কি হচ্ছে না মানে এক্সটার্নাল ফোর্স আছে ভেরি গুড তাহলে বলো তো এই যে পিওর রোলিং একে আমি কি পিওর রোলিং বলবো শুধু পিওর রোলিং বলবো না এই টার্মটা আসার জন্য অ্যাক্সেলারেটেড পিওর রোলিং বলবো

এই এক্সটার্নাল ফোর্সটা ভেবে ভালো করে শোনো এই এক্সটার্নাল ফোর্সটা ভি কে বাড়াবে না কমাবে ভেরি গুড যদি আমাকে পিওর রোলিং কন্ডিশন স্যাটিসফাই করতে হয় তাহলে আর ওমেগা এইটাও স্যাটিসফাই করাতে হবে তাহলে বলো তো ওমেগা বাড়বে কি কমবে বাড়বে ভেরি গুড ভেবে দেখো যদি একে পিওর রোলিং করাতে হয় তাহলে এই যে এম জি সাইন্থিটা নিচের দিকে ভেলোসিটি বাড়িয়ে দেবে তাহলে আমার ওমেগাকেও বাড়াতে হবে এবার তো ওমেগা যদি বাড়ে তাহলে ফ্রিকশনাল ফোর্স এই এক নাম্বার দিকে কাজ করবে না দিকে কাজ কাজ করবে করলে তোমার ওমেগাটা বাড়বে ভেরি গুড এই ডিরেকশনে কাজ করলে ওমেগা বাড়বে কেন বলো তো দেখো এই দিকে আলফা বাড়বে আর এই দিকেই হবে ওমেগা আমার কথা বুঝতে পেরেছো

না আপনি যে বলছেন যে বি কোয়াল টু আরো মেঘা তারপরে এটা মানে যে এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করে বি যে বাড়িয়ে দিল সেই হিসেবে আমি বলছি না তুমি ধরে নাও কিছু ছিল না এমজি সাইন থিটা ভি কে বাড়াবে কি বাড়াবে না হ্যাঁ বাড়াবে আচ্ছা আচ্ছা এবার আরেকটা একটা কনসেপচুয়াল প্রশ্নের উত্তর দাও ভালো করে লক্ষ্য করবে একটা বডি এই দিকে ঘুরছে ওমেগাতে আর এই দিকে যাচ্ছে ভিতে वीर वैल्यू टेन रेड पर सेकेंड और ओमेगार वैल्यू जोर टेन वैल्यू टेन मीटर पर सेकेंड और ओमेगार वैल्यू टेन रेड पर सेकेंड ओके आर ए रेडियस होते हैं वन मीटर बोलो तो वी इक्वल टू आर ओमेगा सेटिस्फाई कुछ है कि कुछ है ना बोलो वी इक्वल टू आर ओमेगा सेटिस्फाई कुछ है कि ना নিউ মেরিকালি করছে তো কিন্তু এটা কি পিওর রোলিং না পিওর রোলিং হচ্ছে একটা জিনিস কি লক্ষ্য করেছো যে এই যে ডিস্কের এই তলার পয়েন্টের ভেলোসিটি এই ডিরেকশনে কত এই যে তলার পয়েন্টের ভেলোসিটি এই ডিরেকশনে কত বলতে পারবে জিরো না আরে বাবা আর ওটা জন্য এইদিকে আর বিয়ের জন্য এইদিকে মানে টোটাল টোয়েন্টি মিটার পার সেকেন্ড কারেক্ট এই ভ্যালুটা কি জিরো বলো এই ভ্যালুটা কি জিরো আচ্ছা এই ভ্যালুটা জিরো না যদি এই ভ্যালুটা জিরো না হয় কিন্তু সারফেস এর এই ভ্যালুটা জিরো সারফেস এর বলো সারফেস এর এই যে পয়েন্টে টাচ করে আছে তার ভ্যালু তো জিরোই ভেলোসিটি তাহলে এটা কি পিওর রোলিং কি পিওর রোলিং নয় এটা এই সিনারিওটা যেটা বললাম বলো এটা পিওর রোলিং কি পিওর রোলিং নয় তার মানে একটা জিনিস লক্ষ্য করেছ ভালো করে লক্ষ্য করেছো পিওর এই দিকে এই বাবা তাহলেই তো এই পয়েন্টের একদিকে ভেলোসিটি হবে ওমেগা আর আর একদিকে ভেলোসিটি হবে ভি এই দুটোর মাইনাস করলে জিরো হতেই পারে কিন্তু দুটোই যদি একই দিকে হয়ে যায় তাহলে কখনো মাইনাস করলে জিরো হবে আমার কথা বুঝতে পেরেছো তার মানে পিওর রোলিং এর জন্য ডিরেকশনটাও ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয় বলো ইম্পর্টেন্ট এবারে বলো যদি একে পিওর রোলিং করতে হয় তাহলে ভি কোন দিকে এই দিকে না বলো ভি কোন দিকে এই দিকে না হ্যালো বলো পিওর রোলিং যদি করতে হয় তাহলে ভি কোন দিকে এই দিকে না আর ওমেগা কোন দিকে হতে হবে এই এক নাম্বার ডিরেকশনে হতে হবে না দু নম্বর ডিরেকশনে হতে হবে ভেবে বলো এক নাম্বার ডিরেকশন ভেরি গুড এক নাম্বার ডিরেকশনে এবার বোঝা গেছে এবার নেক্সট আমি যেটা বলছি সেটা খুব ইম্পর্টেন্ট তাহলে বলতো ফ্রিকশন এক নাম্বার ডিরেকশনে কাজ করবে না কাজ করবে কারণ বাড়ছে ওমেগা কে বাড়াতে হবে ওমেগা কে বাড়াবে কে আলফা বাড়াবে আলফাটা একমাত্র এক নাম্বার ডিরেকশনে যদি ফ্রিকশনাল ফোর্স কাজ করে তাহলেই দেখো আলফা বাড়বে আলফা বাড়লেই ওমেগা বাড়বে এবার ভেবে দেখো বাই এনি চান্স যদি দু নাম্বার ডিরেকশনে ফ্রিকশন কাজ করে তাহলে এই ওমেগাটাকে বাড়াবে না কমাবে

বলো বুঝতে পেরেছো আচ্ছা এবার নেক্সট এবার কনসেপ্ট গুলো কিন্তু ইজি ভালো করে শোনো তার মানে আমি বলতে পারি বলো তো নিচের দিকে নেট ফোর্স কত এটা নিচের দিকে নেট ফোর্স না বলো এটা নিচের দিকে নেট ফোর্স না নিচের দিকে নিচের দিকে মানে ইনক্লাইনেশন হ্যাঁ এই ডিরেকশনে সরি সরি এই ডিরেকশন বরাবর আচ্ছা তাই না এটাকে আমি লিখতে পারি m a বলো এটাকে আমি এটা লিখতে পারি এম ইন টু এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন এটা আমার এক নাম্বার ইকুয়েশন বলো এটা লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সেলারেশন হ্যাঁ স্যার আচ্ছা এবারে বলো তো এই আলফাটা কে ক্রিয়েট করছে এই আলফাটা এই আলফাটা কে ক্রিয়েট করছে ভেরি গুড ভেরি গুড বলো তো এম জি সাইন থিটা কি ওই আলফাটা ক্রিয়েট করতে পারবে না স্যার কেন না কেন ট্রান্সলেশনের জন্য হবে না 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 না

ওকে এবার তোমাদের কাজ হবে এই আই এর ভ্যালু তুমি কি জানো কে এম আর স্কোয়ার আর আলফার ভ্যালু এ বাই আর এবার এই দুটো ইকুয়েশন থেকে এই দুটো ইকুয়েশন থেকে আমাকে এই দুটো ইকুয়েশন থেকে আমাকে এর ভ্যালু এইটা বার করে দেখাও তো হয়ে গেছে আমাদের প্রায়

ইকুয়েশন গুলো ঠিক লিখেছে কিনা হ্যাঁ স্যার আচ্ছা যাদের এসেছে তারা একটা কাজ করো এই ফার্স্ট ইকুয়েশানে এর ভ্যালুটা পুট করো করে এফ এর ভ্যালুটা বলো তো এটা আসছে কিনা দেখো তো আসছে না আচ্ছা এবারে বলো রিং বা হলো সিলিন্ডারের জন্য কে ভ্যালু কত ছিল মনে আছে একটু আগেই বললে এটা ওয়ান এটা হাফ এটা কত টু বাই এটা টু বাই এবার আমাকে বলো তো একটা ইনক্লাইন প্লেনের একদম ওপরে একটা রিং আছে একটা ডিস্ক আছে একটা হলো সিলিন্ডার আছে একটা সলিড সিলিন্ডার আছে তাহলে কার অ্যাকসেলারেশন সব থেকে বেশি অ্যাকসেলারেশন অব সলিড সিলিন্ডার হ্যাঁ একটা ইকলাইন প্লেনের উপরে ভালো করে শোনো একটা ইনকলাইন প্লেনের উপরে একটা সলিড সিলিন্ডার আছে একটা ডিস্ক আছে একটা একটা হলো সিলিন্ডার আছে আর একটা রিং আছে কার অ্যাক্সেলারেশন সব থেকে বেশি এই কে এর ভ্যালু পুট করে বলো দেখো জি সাইন থিটা সবার জন্য সেম বলো জি সাইন থিটা দেখো এই ইকুয়েশনে দেখো জি সাইন থিটা সবার জন্য সেম কি সেম না হ্যাঁ সেম তাহলে বলো সবথেকে বেশি সলিড সলিড স্ফিয়ার সবথেকে বেশি সলিড স্ফিয়ার দেখো এই ইকুয়েশনটা আমি ঠিক লিখেছি এই ইকুয়েশনটা ঠিক লিখেছি এক তাই না তোমরা ক্যালকুলেট করে দেখো এবারে বলো যার অ্যাক্সেলারেশন বেশি মানে আমি এই চারটি জিনিসকে উপর থেকে ছেড়েছি কে আগে নিচে পৌঁছোবে ভেবে বলো সলিড স্পিডটা চলেছে মানে সব থেকে বেশি কে টাইম নেবে দেখো ইকুয়েশনটা ঠিক লিখেছি বলো ইকুয়েশনটা ঠিক লিখেছি বলো ঠিক লিখেছি কিনা আচ্ছা এবার একটা কথা বলো থার্ড হয়ে গেছে আমার থার্ড নিচে যখন পৌঁছবে সবাইকেই একদম এই পজিশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে সবাইকেই থেকে নিচে যখন পৌঁছবে কার ভেলোসিটি সব থেকে বেশি হবে যার অ্যাক্সেলারেশন সব থেকে বেশি দেখো আমরা কি জানি যার অ্যাক্সেলারেশন সব থেকে বেশি তারই তো সব থেকে বেশি ভেলোসিটি হবে তাই না তার মানে আমি লিখতে পারি বলো এটা আমি লিখতে পারি বলো আমি লিখতে পারি এবারে বলো এটা লিখতে পারি আচ্ছা যখন একদম নিচে পৌঁছবে তখন ভি ইকুয়াল টু আর ওমেগা ভ্যালিড থাকবে কি থাকবে না থাকবে ভাই পিওর রোলিং তো বলেই দিয়েছে যদি থাকে তাহলে বলো তো ওমেগা 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 এস এস ওমেগা ডি ওমেগা এইচ এস ওমেগা আর কোনটার ভ্যালু সব থেকে বেশি হয়ে গেছে আমাদের বলো বোঝা গেছে ভাই আচ্ছা ফিফ বলো তো ফ্রিকশন কোনটাই সব থেকে বেশি এই ওপর এই যে এই যে ফ্রিকশনের তো আমি ইয়ে ক্যালকুলেট করেছি এবার কে এর ভ্যালু গুলো পুট করে করে দেখো বলো 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 রিং এর ফ্রিকশন সব থেকে বেশি আরে রিং এর ফ্রিকশন সব থেকে বেশি রিং ফ্রিকশন সব থেকে বেশি বলেই তো রিং অ্যাক্সেলারেশন সব থেকে কম তাই না ভেবে দেখো মানে তুমি যদি কনসেপচুয়ালি ভাবো তাই না আচ্ছা আমি লাস্টে যেটা করেছি এই যে মোশন রোলিং ইন অন অ্যান ইনক্লাইন প্লেন এটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো আমি আবার বুঝে বোঝাবো কম্পিটিটিভ এক্সামে এই যে আমি পাঁচটা ইয়ে দিয়েছি না দেখো এই পাঁচটা পাঁচটা এই পাঁচটা থেকে প্রচুর বার কোয়েশ্চেন এসছে কিরকম কোয়েশ্চেন এসছে কিরকম কোয়েশ্চেন এসছে যে একটা সলিড স্পিয়ার আর একটা রিং ওপর থেকে একসাথে ছেড়ে দিলে কে আগে পৌঁছবে এরকম ঘুরিয়ে ফিরিয়ে ভেলোসিটি কখনো জিজ্ঞাসা করেছে কখনো অ্যাক্সেলারেশন জিজ্ঞাসা করেছে কখনো ফ্রিকশন ফোর্স জিজ্ঞাসা করেছে আমি তোমাদের ম্যাথমেটিক্যালি করিয়ে দিয়েছি তোমরা কি বুঝতে পেরেছো বলো বলো তোমরা বুঝতে পেরেছো বলো কোনো ডাউট আছে

ও আই এর ভ্যালু না এই দে আই এর ভ্যালু তো এখানে কোথাও আমি পুট করিনি তাহলে তো আমাকে আলাদা করে দেখতে হবে না ওখানে কে কে এম আর স্কয়ার ওখানে পুট করলে দেখা যেতে হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো এম আর স্কয়ার তো কনস্ট্যান্ট আই डायरेक्टली প্রপোর্শনাল টু কে তাই না এবার তুমি করে দেখো বলছি স্যার আপনি মানে যে ভি ভি থেকে ওই যে ওমেগাটা নিকলেন মানে রিলেট করে ওটা আরেকবার একটু প্লিজ বলবেন কোথায় বলো ভি থেকে এই লাস্টে

আর স্যার এখানে তাহলে আরটা কনস্ট্যান্ট কারণ বিভিন্ন মানে মানে বিভিন্ন রকমের সলিড স্পিয়ার ডিস্ক তারপরে এগুলো নিয়ে ডিল করছি এগুলো সব আরটা কনস্ট্যান্ট তাই এক্স্যাক্টলি সবগুলো সেম আর নিয়েই কাজ করা হয়েছে ডিয়ার সেটাই তো আমি এখানে লিখেছি কে আই আই টু কে এম আর স্কোয়ার ওকে যদি কোনো ডাউট থাকে বলো আচ্ছা আমি একটা লাস্ট আমাদের হয়ে গেছে আমাদের আজকের এপিসোড এখানেই খাতাম কিন্তু আমি একটা জাস্ট একটা কোয়েশ্চেন করবো বলো তো এরকম একটা সলিড ডিস্ক আছে লাস্ট কোয়েশ্চেন ট্রিকি কোয়েশ্চেন এরকম একটা ইয়ের ওপরে এমনি দাঁড়িয়ে আছে এমনি মুভ করছে না বলো তো পিওর রোল করছে কি করছে না হ্যাঁ করছে কেন তো গ্রাউন্ডার এর মত রিলেটিভ মোশন নেই এর ভেলোসিটি জিরো গ্রাউন্ডার ভেলোসিটি ঠিক বলেছো দেখো ভি ইকুয়াল টু আর ওমেগা আমাকে স্যাটিসফাই করতে হবে না তাই না যদি এই কন্ডিশন হয় এবার বলো ভি এর ভ্যালু কত জিরো ওমেগার ভ্যালু কত জিরো তাহলে এটা স্যাটিসফাই করছে বলো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে করছে বাস তাহলে এটা প্র্যাকটিক্যালি কি করে এটা বোঝা এটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবে না প্র্যাকটিক্যালি এটা বুঝতে হ্যাঁ প্র্যাকটিক্যালি এটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবে না এটা এমনি একটা ট্রিকি কোয়েশ্চেন করলাম

মেইন মেইন জিনিসগুলো এটাই আছে তোমাদের সিলেবাসে সেটা যেই মেইন বলো যে আমাদের না স্কুলে না মানে কয়েকটা ওই আর কি ওই আমাদের বোর্ডের বইয়ে প্রদীপ যেটা আমাদের স্কুলে ফরকর ওখানে কয়েকটা ওই মানে আইটা বার করার কয়েকটা আছে তো ওগুলো তুমি বলতে চাইছো যে হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স

দুটো পয়েন্টের মধ্যে রিলেটিভ মোশন চায় না যখনই রিলেটিভ মোশন আসে ও তখন প্রকট হয় প্রকট হয়ে সেই রিলেটিভ মোশনটাকে ও করে দেয় মানে জিরো করে দেয় কারেক্ট এটাই ফ্রিকশনের আলটিমেট গোল ওকে ফাইন দ্যাট দ্য টোটাল থিওরি অফ রোটেশনাল মেকানিক্স হ্যাঁ নেক্সট দিন আমরা নিউ চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশন ওকে সো নেক্সট দিন আমরা গ্র্যাভিটেশন শুরু করব ইনফ্যাক্ট আমি সিলেবাসটা শেষ করে প্রতিটা চ্যাপ্টার তোমাদের আবার রিভিশন দেওয়া হবে উইথ লট অফ প্রবলেমস ওকে ঠিকঠাক সময়ে অনেক আগেই সিলেবাস শেষ হয়ে যাবে উইল বি গেটিং আনাদার ওয়ান মান্থস অফ টাইম বিফর স্টার্টিং দ্য টুয়েলভ ক্লাসেস বিফোর দ্যাট উইল গেট আ লট অফ টাইম লট অফ থিংস উইল বি কমপ্লিটেড ওকে চলো ताले आज के खंडे राखी